আমি জানাজার নামাজের সব নিয়ম কানুন জানি, এখন আমি ইমাম হয়ে জানাজার নামাজ পড়াতে পারবো কিনা? আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, জানাজার নামাজের সব কিছু যদি আপনি জানেন, তাহলে আপনি আপনার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের জানাজা পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অসুবিধাটা হলো আমাদের সামাজিকতা। আমাদের সমাজের মানুষ যার মধ্যে পরিপূর্ণ সুন্নাহ নেই, যার দাড়ি নেই, যার মাথায় টুপি থাকে না, যার পরনে সুন্নাতি লেবাস থাকে না, সে যদি কখনো ইমামতির মশল্লায় দাঁড়ায়, জানাজা হোক, ঈদের নামাজ হোক, আর যে কোনো নামাজই হোক না কেন, সে যখন ইমামতি করতে দাঁড়ায়, তখন সমাজের সাধারণ মানুষগুলো সেটা খুব ভালোভাবে নেয় না, আর নেওয়াটা উচিত নয়। এজন্য অবশ্যই সুন্নতের পাবন্দ করতে হবে। আর যদি আপনি সব কিছুই জানেন, আপনার মতো অন্য কেউ এরকমভাবে হয়তো জানে না উপস্থিত লোকদের মধ্যে, তাহলে আপনি অবশ্যই জানাজার ইমামতি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই।